শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি শিমুদা, সহকারী শিক্ষিকা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করব। তো আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে, এসো আমরা একটু দেখে নিই। আজকে আমি তোমাদের গ্রামাটিক্যাল কোশ্চেন আর ওয়ার্ড মিনিং শেখাবো। তো আশা করছি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। দেখো, আমি যেহেতু প্রথমেই বলেছি তোমাদেরকে আমি আজকে গ্রামাটিক্যাল কোশ্চেন পড়াবো, তো এসো আজকে আমরা গ্রামারের যে সংজ্ঞাগুলো পড়ব এখানে দেখে নিই। পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, টেন্স, আমরা এগুলোর সংজ্ঞা আজকে জেনে নেব। এসো আমরা প্রথমেই পার্টস অফ স্পিচ শুরু করি। দেখো, পার্টস অফ স্পিচের সংজ্ঞা কী? বিশেষ বিশেষ কাজ অনুসারে সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ড সমূহকে যে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় তাদেরকে পার্টস অফ স্পিচ বলে। যেমন, ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো রং নেই। আমরা সংজ্ঞাটা আরেকবার বলি, একটু আশা করছি তোমরা মনোযোগ সহকারে দেখছো। আমি যখন এই সংজ্ঞাটা বলবো তোমরা সাথে সাথে লিখে ফেলবে, আর অবশ্যই ক্লাস শেষে সেটা বড়দের সাহায্য নিয়ে মুখস্থ করবে। তো আমি আরেকবার একটু বলি, তোমরা একটু খেয়াল করো। বিশেষ বিশেষ কাজ অনুসারে সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ড সমূহকে যে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় তাদেরকে পার্টস অফ স্পিচ বলে। যেমন, ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো রং নেই। এবার এসো আমরা পরের সংজ্ঞাতে চলে যাই। আমাদের এখানে আছে নাউন। আমরা এখন নাউনের সংজ্ঞা পড়ব। কোনো কিছুর নামকে নাউন বলে। যেমন, সুমন, কোয়াটার, কাউ। আবার বলি, কোনো কিছুর নামকে নাউন বলে। যেমন, সুমন, ওয়াটার, কাউ। এবার এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রোনাউনের সংজ্ঞাটা এখন জেনে নেব। প্রোনাউনের সংজ্ঞাটা একটু পড়ি। যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে নাউনকে নির্দেশ করে তাকে প্রোনাউন বলে। আরেকবার বলি, তোমরা একটু খেয়াল করো। যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে নাউনকে নির্দেশ করে তাকে প্রোনাউন বলে। যেমন, হি, শি, দে। এরপর এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবার শেষে যে সংজ্ঞাটি আছে টেন্স, আমরা টেন্সের সংজ্ঞাটিও এখন পড়ব। কোনো কাজ করার সময় বা কালকে টেন্স বলে। যেমন, হি গোস টু স্কুল। আবার বলি, কোনো কাজ করার সময় বা কালকে টেন্স বলে। যেমন, হি গোস টু স্কুল, সে বিদ্যালয়ে যায়। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ওয়ার্ড মিনিং পড়ব। দেখো, এখানে আমি অনেকগুলো ওয়ার্ড লিখে রেখেছি, এবার আমরা সে ওয়ার্ডগুলোর বাংলা অর্থ জেনে নেব। তো এসো আমরা এই এক একটা ওয়ার্ডের বাংলা অর্থ লিখব, সাথে সাথে আমরা পড়ে ফেলব। তাহলে কি হবে, আমাদের পড়াটা খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে আর সেটা মনে থাকবে ভালোভাবে, যাতে আমাদের পরীক্ষাতে কোনো সমস্যা না হয়। তো এসো আমরা আমাদের পাঠে চলে যাই। আমার প্রথম ওয়ার্ডটি খেয়াল করো, লুক। লুকের বাংলা হচ্ছে দেখা অথবা তাকানো। আমরা দেখা লিখি। এরপরের ওয়ার্ডটি হচ্ছে লেসন। লেসনের বাংলা মিনিং হচ্ছে পাঠ। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরের ওয়ার্ডটি একটু খেয়াল করো। দেখো, এটা হচ্ছে সিআইআর, সিএলই, সার্কেল। সার্কেলের বাংলা মিনিং হচ্ছে বৃত্ত। এসো আমরা ওয়ার্ডটি লিখে ফেলি, বরিকের বি তাইতো বৃত্ত। এবার এখানে দেখো, আমরা যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছি
number নাম্বার নাম্বারের বাংলা মিনিং হচ্ছে সংখ্যা এসে আমরা লিখে ফেলি দন্ত সংস্কার খয়জে ফলা আকার সংখ্যা এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমার এই পাশে সবার শেষে যে ওয়ার্ডটি আছে WRITE রাইট রাইটের বাংলা মিনিং হচ্ছে লেখা এসো আমরা লিখে ফেলি লাইকার লে খায়াকার খা এবার আমার এই ওয়ার্ডটি একটু আমরা খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা দেখো আমার এখানে আছে SIDE সাইড সাইডের বাংলা মিনিং হচ্ছে পাশ পয়কার পা তালবশ্য এরপরে ওয়ার্ডটি খেয়াল করো BLUE ব্লু ব্লু এর বাংলা মিনিং হচ্ছে নীল একটি রঙের নাম দন্ত নয় দীর্ঘিকার নি ল নীল এরপরের ওয়ার্ডটি হচ্ছে THIN থিন থিনের বাংলা মিনিং হচ্ছে পাতলা পয়কার পা ত লয়কার লা পাতলা এরপরে দেখো আমাদের এখানে যে ওয়ার্ডটি আছে আমরা একটু খেয়াল করি MONKEY মানকি মানকির বাংলা মিনিং বানর এটি হচ্ছে একটি প্রাণী এসো আমরা লিখে ফেলি পয়কার বা দন্ত ন বর্ষণর বানর এরপরে দেখো LISTEN লিসেন লিসেনের বাংলা মিনিং হচ্ছে শোনা সর্বসায়িকার শো দন্ত নায়কার না এবার শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের সবার শেষে এই পাশে যে ওয়ার্ডটি আছে SQUARE স্কয়ার স্কয়ারের বাংলা মিনিং হচ্ছে চার কোণা এসো আমরা শব্দটি লিখে ফেলি চার কোণা এবার এসেও আমরা এই পাশে চলে যাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো এখানে যে ওয়ার্ডটি আছে COUNT কাউন্ট কাউন্টের বাংলা মিনিং হচ্ছে গণনা করা এসেও আমরা লিখে ফেলি গণনা গণনা করা এবার শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের এখানে যে পরের ওয়ার্ডটি আছে ROUND রাউন্ড রাউন্ডের মিনিং হচ্ছে গোলাকার বা গোল এরপরে দেখো আমাদের এখানে যে আরেকটি ওয়ার্ড আছে TRIANGLE ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলের বাংলা মিনিং হচ্ছে ত্রিভুজ এসো আমরা শব্দটি লিখে ফেলি ফলার শিকার মহাদীর্ঘকার ভূ বর্গীয় জ ত্রিভুজ এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে আরেকটি ওয়ার্ড আছে STRAIGHT স্ট্রেট স্ট্রেটের বাংলা মিনিং হচ্ছে সোজা এসো আমরা শব্দটি লিখে ফেলি দন্ত সহকার শো বর্গীয় জয়কার যা সোজা এখানে দেখো আমরা আরেকটি ওয়ার্ড দেখতে পাচ্ছি SHAPE শেপ শেপের বাংলা মিনিং হচ্ছে আকৃতি এসো আমরা শব্দটি লিখে ফেলি সরিয়া কয়িকার পরিষ্কার তি আকৃতি এরপরে সবার শেষের ওয়ার্ডটি আমরা একটু খেয়াল করি MATCH ম্যাচ ম্যাচের বাংলা মিনিং হচ্ছে মিল বা মিল আমরা যে ম্যাচিং করি সেই ম্যাচ মিল এরপরে দেখো আরেকটি ওয়ার্ড আছে এই পাশে DRAW ড্র ড্রয়ের বাংলা মিনিং হচ্ছে আঁকা চন্দ্রবিন্দু কয়াকার কা আঁকা এরপরে আছে COLOUR কালার কালারের মিনিং হচ্ছে রং
পরের ওয়ার্ডটি আমরা দেখি একটু, FAT ফ্যাট। ফ্যাটের বাংলা মিনিং হচ্ছে মোটা, ময়কার মো, টয়কার টা। এরপরের ওয়ার্ডটি আমরা একটু খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা, UNDER আন্ডার। আন্ডারের বাংলা মিনিং হচ্ছে নিচে, দন্ত নমস্কার নি, জয়কার চে। এরপরে DEER ডিয়ার। ডিয়ারের বাংলা মিনিং হচ্ছে হরিণ। এসে আমরা শব্দটি লিখে ফেলি, হরিণ। পরের ওয়ার্ডটি আমরা একটু খেয়াল করি, DEN ডেন। ডেনের বাংলা মিনিং হচ্ছে গুহা, গরিষ্কের গু, হায়কার হা, গুহা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ওয়ার্ডের মিনিংগুলো একটু আমরা এখানে লিখেছি, এসো আরেকবার একটু পড়ে ফেলি, তাহলে কী হবে আমাদের বেশি বেশি মনে থাকবে। দেখো এখানে আছে লুক দেখা, লেসন পাঠ, সার্কেল বৃত্ত, নাম্বার সংখ্যা, রাইট লেখা, সাইড পাশ, ব্লু নীল, থিন পাতলা, মানকি বানর, লিসেন সোনা, স্কোয়ার চারকোনা, কাউন্ট গণনা করা, রাউন্ড গোলাকার, ট্রায়াঙ্গেল ত্রিভুজ, স্ট্রেট সোজা, শেপ আকৃতি, ম্যাচ মিল, ড্র আঁকা, কালার রং, ফ্যাট মোটা, আন্ডার নিচে, ডিয়ার হরিণ, ডেন গুহা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আমাদের পাঠে কী পড়লাম একটু মনে করি। আমরা আজকে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন আর ওয়ার্ড মিনিং পড়লাম। তো আশা করছি ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখেছ। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।